দীপ্ত টেলিভিশনের ফেসবুক দর্শকদেরকে জানাচ্ছি, আমি সুলতান মাহমুদ দিনাজপুর থেকে। আপনারা জানেন যে আসলে ভৌগোলিক কারণেই দিনাজপুর জানুয়ারি এবং ডিসেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি দুই মাসে কিন্তু শীতের যে প্রকোপ বেশি থাকে, তারা ওই ধারাবাহিকতায় কিন্তু গত দুই দিন ধরেই কিন্তু এখানে দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে 8.4 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আজকে আবার সকাল 9টায় এটি আরও তাপমাত্রা কমে গিয়ে দাঁড়িয়েছে 8.3 ডিগ্রি সেলসিয়াসে। আসলে আজকে যদিও সূর্যের দেখা, দুই দিন পরে সূর্যের দেখা মিলেছে, তবে সূর্যের তাপ একেবারেই নিরুত্তাপ, যেটি আসলে মানুষের গায়ে তেমন লাগছে না। তবে এখানে এখন যে বাতাস বইছে প্রায় ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার বেগে কিন্তু ঘন্টায় বাতাস প্রবাহিত হচ্ছে, যেটি হিমেল বাতাসে থাকায় কিন্তু আসলে অত্যন্ত কিন্তু ঠান্ডাটা গায়ে লেগে যাচ্ছে। আপনাকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে এখন প্রায় 11টা বেজে যাচ্ছে, কিন্তু একেবারেই সাধারণ মানুষ যারা রাস্তায় বের হয়েছে তারা এখনো মোটা কাপড় পরেই বের হয়েছে। তারপরেও যারা ছোট ছোট যানবাহন করে, বিশেষ করে যারা অটো বা মোটর সাইকেল বা সাইকেল জাতীয় যে সমস্ত যানবাহনগুলো চালাচ্ছে, সেই হাত পা গুলা এত ঠান্ডায় মানে অবশ হয়ে যাচ্ছে, যেটি আসলে ভাষায় বলা যাচ্ছে না। কারণ হলো ঠান্ডা বাতাসটা এত বেশি, যেটি মানুষের মোটা কাপড়ের ভিতর দিয়েই কিন্তু গায়ের ভিতরে প্রবেশ করছে। আরেকটি বিষয় আপনাকে একটু জানিয়ে রাখি যে দিনাজপুরে এখন যেহেতু ইরি বড় মৌসুমের সময় এসছে, সাধারণ যারা খেটে খাওয়া মানুষ বা যারা দিনমজুর শ্রেণীর লোকেরা, তারা কিন্তু যেহেতু ইরি বড়টি পানির মধ্যে রোপণ করতে হয় চারাগুলো, সেই পানির এত ঠান্ডা এবং এদিকের বাইরে ঠান্ডা একেবারেই কিন্তু মানুষ এর মধ্যে কাজ করে কিন্তু অনেকেই অসুস্থ হচ্ছে। আমরা দেখেছি যে আসলে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর জেনারেল হাসপাতাল এবং অরবিন্দ শিশু হাসপাতাল সহ প্রতিটি হাসপাতালে কিন্তু শীতজনিত যে রোগগুলো হচ্ছে, সেই রোগে কিন্তু বয়স্ক এবং শিশুদের আক্রান্তের সংখ্যা অত্যন্ত বেশি, যেটি আসলে মানুষ একেবারেই কাতর হয়ে পড়েছে এই ঠান্ডার কারণে। ঠান্ডার প্রভাবটা এত বেশি, প্রকোপটা এত বেশি, যেটি আসলে সন্ধ্যার পর থেকেই কিন্তু মানুষ রাস্তায় তেমন বের হয় না, একেবারেই রাস্তা ফাঁকা হয়ে যায়, এবং সারা রাতের পর থেকে ভোর রাত পর্যন্ত কিন্তু ঠান্ডার প্রকোপটা এত বেশি থাকে, যেটি আসলে ফজরের নামাজের সময় আমরা দেখেছি যে আসলে মসজিদের গুলোতেও কিন্তু মুসল্লিদের সংখ্যা একেবারেই কম থাকে। অনেক অনেক মসজিদে দেখা যাচ্ছে যে শুধু মুয়াজ্জিন এবং ইমাম ছাড়া, আসলে দুই তিনজন মুসল্লি ছাড়া কিন্তু আসলে তেমন ভাবেই কিন্তু মুসল্লি মসজিদে যাচ্ছে না, কারণ এত ঠান্ডা পানি, তারপরও হলো ঘর থেকে বের হওয়াটা অনেকই কষ্টকর, তাই কিন্তু একেবারেই বের হচ্ছে না। এদিকে দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এই মৌসুমে অর্থাৎ শীতকালীন এই সময়ের ভিতরে 52,000 শীত বস্ত্র এসছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে, এবং আরো 8 লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল। এই 8 লক্ষ টাকা থেকেও কিন্তু পরবর্তীতে আরো শীত বস্ত্র ক্রয় করা হয়েছে। এই শীত বস্ত্র প্রায় 70,000-এর মতন শীত বস্ত্র তারা সব মিলেই হয়েছে, কিন্তু তারপরেও জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং বিভিন্ন দাতা সংস্থা, বিভিন্ন এনজিও, বিভিন্ন ধনাঢ্য ব্যক্তিরা কিন্তু এই শীত বস্ত্র নিয়ে শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। কিন্তু তারপরেও এই অঞ্চলে যেহেতু প্রতিটি মানুষ বর্তমানে করোনাকালীন সময়ে অনেকটাই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে, আসলে সবার ঘরে ঘরে কিন্তু এই শীত বস্ত্র পৌঁছানো সম্ভব হচ্ছে না। আমরা এখানকার যারা ডক্টর রয়েছেন, এখানে শিশু বিশেষজ্ঞ ডক্টর ওয়ারেস, এখানকার খুবই সুনামধন্য একজন ডাক্তার, তিনিও কিন্তু আমাদের সাথে কথা বলেছেন যে আসলে শিশুদেরও কিন্তু শীতজনিত রোগের যে সংখ্যা আসলে অনেকটি বেড়ে গিয়েছে, যেটি নিউমোনিয়া এবং সর্দি জাতীয় রোগগুলো কিন্তু এত প্রকোপ বেড়ে গিয়েছে, হাসপাতালগুলোও ভর্তি রয়েছে, ডাক্তাররাও চিকিৎসা দিতে অনেকটাই হিমশিম খাচ্ছে। আসলে এক কথায় এই শীত মৌসুমে দিনাজপুরের গত ডিসেম্বর থেকে আজকে জানুয়ারি মাসের প্রায় শেষ দিন 29 তারিখ আজকে, এই শৈত্যপ্রবাহ কিন্তু এই বছরের মধ্যে বর্তমানে 28 এবং 29 তারিখে সবচেয়ে বেশি তাপমাত্রা নেমে গিয়েছে। এই অঞ্চলের মানুষেরা শীতের যে প্রকোপটি আসলে হাড় কাঁপানো শীত হিসেবে কিন্তু অনেকে উল্লেখ করেছে। আমরা যারা সংবাদকর্মী রয়েছি, আমরাও কিন্তু আসলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমরাও কিন্তু এই শীতের যে ঠান্ডাজনিত যে সমস্যাগুলো আমরাও কিন্তু অনুভব করছি, হাতের
হাত পায়ের যে ঠান্ডার অনুভূতিটা, গায়ের যে ঠান্ডার অনুভূতি, আসলেই এটা অসহনীয় কিন্তু ঠান্ডা হয়ে পড়েছে। যদিও আজকে শীত অনেক দুই দিন পরে সূর্যের দেখা মিলেছে, একেবারেই সূর্যের তাপ নিরুত্তাপ, এই তাপ আসলে গায়ে লাগার মতো না, কিন্তু বাতাসের প্রকোপটা অনেকটাই বেশি। সব মিলেই আসলে দিনাজপুরে যে শীতের প্রকোপটা অনেকটাই বেশি। হয়তোবা আগামী ফেব্রুয়ারি মাসে, নতুন মাসের মাঝামাঝিতে এই প্রকোপটা কমে যেতে পারে বলে কিন্তু আবহাওয়া অফিস সূত্রে আমাদেরকে জানিয়েছে। আসলে মোটামুটি এটি ছিল আমার কাছে দিনাজপুর থেকে সর্বশেষ।